হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সংহিতাস আর্টিস্ট্রি। আজকে আমি একটা ছবি আঁকবো বা রং করবই বলতে পারো, আর তোমাদের সঙ্গে সেই সাথে পৃথিবীর বিখ্যাত পেইন্টার মিকেলাঞ্জেলো নিয়ে কিছু কথা বলবো। ওনার ছবি আঁকার বিষয়ে আজকে আলোচনা করব। মিকেলাঞ্জেলো স্থাপত্য, ভাস্কর্য, ছবি আঁকা, নানা রকম বিষয়ে অনেক রকম কাজ করেছেন, কিন্তু আমি যেহেতু ছবি আঁকতে ভালোবাসি তাই মিকেলাঞ্জেলো যে সমস্ত ছবি এঁকে পৃথিবীর বিখ্যাত হয়েছিলেন সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব। মিকেলাঞ্জেলো ইটালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন। 16th century যে সমস্ত কাজ আমরা পরবর্তীকালে দেখতে পেয়েছি তার মধ্যে মিকেলাঞ্জেলোর কাজ আমরা সবথেকে বেশি দেখেছি। মিকেলাঞ্জেলো যে সমস্ত ছবি এঁকেছিলেন সেগুলো খুবই উৎকৃষ্ট মানের ছিল, এবং তাই নয় সেই ছবিগুলি থেকে সেই সময়কার জীবনযাপন, মানুষের চিন্তাধারা, মানুষের মনন, সেই সাথে ওনারও মানসিকতা এবং ওনার চিন্তাধারা আমরা জানতে পারি। মিকেলাঞ্জেলোর যে সমস্ত পেন্টিংগুলো এঁকেছিলেন তার মধ্যে ফেমাস পেন্টিংগুলোর মধ্যে অন্যতম ছিল দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম, সিস্টিন চ্যাপেল সিলিং, ডোনিটন্ডো। এই তিনটি খুবই বিখ্যাত ছিল। তো আজকে আমরা এই তিনটি ছবি নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা যেই ছবিটা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম। দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম এই ছবিটিকে ভালোভাবে দেখলে সেখানে আমরা মানুষের ব্রেনের একটা ছবি দেখতে পাই। তার আগে কিন্তু মানুষের ব্রেন নিয়ে কোথাও কোনো রিসার্চ বা কোনো ছবি আঁকা হয়নি, কিন্তু তার ছবি দেখলে আমরা মানুষের ব্রেন সম্পর্কে, ব্রেনের আকৃতি কীরকম হবে সেই সম্পর্কে একটা ধারণা পাই। দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম ছবিটাতে আমরা দেখতে পাই যে অ্যাডামের আঙুল আর গডের আঙুল দুটো কাছাকাছি থাকলেও দুটো একে অপরকে টাচ করতে পারছে না। ঈশ্বর ও মানুষের মধ্যে যে তফাত রয়েছে সেই ব্যাপারটাকেই এই ছবিটাতে দেখানো হয়েছে। মিকেলাঞ্জেলোর আরেকটি বিখ্যাত কাজ হলো দ্য সিস্টিন চ্যাপেল সিলিং। এটি একটি সিরিজ অফ দেওয়াল চিত্র। এটি ইতালির রেনেসাঁর ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা আর্টওয়ার্ক। বুক অফ জেনেসিসের 9টা সিন নিয়ে এই দেয়াল চিত্রটা আঁকা হয়েছিল। এই পুরো ছবিটা আঁকতে অ্যাঞ্জেলোর প্রায় 4 বছর সময় লেগেছিল। অ্যাঞ্জেলোর আরেকটি বিখ্যাত কাজ হলো ডোনিটন্ডো। এই ছবিটার প্রেক্ষাপটেও খুব সুন্দর একটা গল্প আছে। টন্ডো হলো একটি রেনেসাঁ টার্ম, যার মানে হলো একটি শিল্পের বৃত্তাকার কাজ। এটা পেন্টিংও হতে পারে কিংবা স্কাল্পচারও হতে পারে। শুধুমাত্র 60 সেন্টিমিটার ডায়ামিটারের থেকে বড় কোনো সার্কুলার আর্টওয়ার্কের ক্ষেত্রেই এই টন্ডো ওয়ার্ডটা ইউজ করা হয়। রেনেসাঁর সময়কার খুবই উচ্চবিত্ত পরিবারের মানুষেরা এই ধরনের পেন্টিং কালেক্ট করত। ডোনিটন্ডো ছবিটি মূলত একটি প্রভাবশালী টাস্কান পরিবারের মেয়ে ম্যাডেলেনা স্ট্রজির সাথে তার বিয়েকে স্মরণ করার জন্য অ্যাগনোলো ডনি মিকেলাঞ্জেলোকে দিয়ে আঁকিয়েছিলেন। এই ছবিটাতে পরিবারের একটি পরিবারের বর্ণনা পাওয়া যায়। ছবিটাতে একটি শিশু মেরি এবং জোসেফের পোর্ট্রেয়াল আছে, সেই সাথে পেছনে 5 জন নগ্ন পুরুষের ছবিও আঁকা আছে। মেরি ঘাসের মধ্যে সরাসরি মাটিতে বসে আছে, জোসেফ মেরির থেকে উঁচুতে বসে আছে, মেরি তার পায়ের মাঝখানে বসে আছে, আর একটি শিশুর ছবিও আছে। মেরি জোসেফের কাছ থেকে সন্তান গ্রহণ করছেন কি করছেন না এই নিয়ে বিতর্ক আছে। কিছু নগ্ন মানুষের ছবি আছে, আর একজন কৌতূহলী ব্যক্তির ছবি আছে যেটা নিচু পাঁচিল দিয়ে পেছনের নগ্ন লোকেদের দল থেকে বিচ্ছিন্ন। পেইন্টিংটা এখনও আসল ফ্রেমেই আছে,
এই ফ্রেমটি খুব সুন্দর অলঙ্করণ করা হয়েছে, আর এতে নানা রকম গাছপালা, জন্তু জানোয়ার খোদাই করা হয়েছে। পাঁচটি ছোট ছোট মাথা খোদাই করা হয়েছে, এগুলো জিসাস ক্রাইস্ট, প্রফেট আর একজন ডাইনিবুরির ছবি বানানো হয়েছে। এই ছবিটা আসলে ধর্মীয় ও সামাজিক ছবির মেলবন্ধন করেছে। সেই সময় এই ধরনের ছবি অনেক পেন্টাররাই আঁকতেন, কিন্তু মিকেলেঞ্জেলো যেভাবে সেই সময়ের পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় সংস্কৃতির বর্ণনা তার ছবির মাধ্যমে প্রকাশ করেছেন, সেই রকম আর কেউ করে উঠতে পারেনি, আর এখানেই ওনার সফলতা। সে যাই হোক, তোমাদের যদি এই মহান বিখ্যাত পেইন্টারের গল্প শুনতে খুবই ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর এরকম আরও নানা রকম বিষয় নিয়ে আলোচনা আর সেই সাথে ছবি আঁকা দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।